নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। আসুন দেখি আমি ম্যাঙ্গো মিল্ক পুডিং কেমন করে বানাই। ম্যাঙ্গো মিল্ক পুডিং বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এরকম একটা আম। আমটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিলাম। যতটা আম নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল দিয়ে এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আমের পাল্পটাকে আমি একটা কড়াইতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি আর 1 চা চামচ আগার আগার পাউডার। এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। এইভাবে নেড়ে নেড়ে আমি 2-3 মিনিট জাল করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, একটা কাচের মোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জাল দেওয়া আমের পাল্পটাকে ঢেলে দিলাম। এটাকে আমি এবার একটু ঠান্ডা করে নেব, তারপরে ফ্রিজে ঘণ্টাখানেক রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বার করে নিয়েছি, একটা ধারালো ছুরির সাহায্যে আমি এটার চারিদিকটা ভালো করে ছাড়িয়ে নেব। এবার ছোট ছোট পিস করে আমি কেটে নেব। পিস করে কেটে নিয়েছি এটা ছুরির সাহায্যে। এগুলোকে আমি মোলের থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি পুডিংয়ের জন্য এরকম একটা মোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মোলের চারিদিকে এটাকে আমি ছড়িয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি আর দিয়ে দিলাম 1 চামচ আগার আগার পাউডার। আপনারা চাইলে চিনির পরিমাণটা এখানে কম বেশি করতে পারেন। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে নিয়েছি, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দুধটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়েই নেড়ে চেড়ে যেই মোলটা রেডি করে রেখেছিলাম সেই মোলের মধ্যে একটু গরম থাকতেই দুধটাকে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে মোটামুটি কিছুটা ঠান্ডা করে নেব বাইরে রেখেই। কিছুটা ঠান্ডা করার পর একটু স্প্যাচুলা দিয়ে আমি আমের টুকরোগুলোকে একটু নেড়ে দিচ্ছি, যাতে পুরো দুধের মধ্যে আমের টুকরোগুলো থাকে।
আবারও একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে শুধু নিচে না থিতিয়ে থাকে, আমি দুধের ভেতরে ভেতরেও টুকরোগুলো থাকে। এবার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। ফ্রিজ থেকে বার করে নিয়েছি একটা ধারালো ছুরির সাহায্যে, এটাকে সাইড দিয়ে খুব সাবধানে কেটে ধারটা আমি ছাড়িয়ে নেব। পুডিংটা যেহেতু খুব নরম হয়, তাই খুব সাবধানে আমাকে কাটতে হচ্ছে। ধারটা ছাড়িয়ে নিয়েছি, এবার একটা প্লেট নিলাম, প্লেটে উল্টে দিলাম পুডিংটা। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।